Welcome to guys, my new vlog. এটা হচ্ছে আমার ব্লগের মানে এই যে কিছুদিন আগে মানে কালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম এটার পার্ট টু। তো আমরা এখন চলে এসেছি কালজানি নদীর ব্রিজে। এই ব্রিজের নাম হলো কি ভাওয়াইয়া সেতু। এখন কালজারি নদীতে জল নেই, একেবারেই কম দেখা যাচ্ছে, একদম কম জল। আর একজন খেলা দেখছে, খেলা দেখতেই ব্যস্ত, হোস্টেল থেকে নিতে সরছে না একদম। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। অর্ডার দেখতে যাচ্ছি আজকে, আমাদের সাথে কিন্তু আরও একজন আছে, মানে দুজন নাম নাই দেখাচ্ছি না, তার নাম বিন্দু। আমার নিশ্চয় দেখানো যাবে না, কারণ আমি হাফ প্যান্ট পরে এসেছি, কারণ একটু আগে আমি সান টান করে রেডি হয়েছি, তাতেই ফ্রেন্ডরা চলে এসেছে তাড়াহুড়া করে। আপনাদের একটা খুবই ভালো, আমার মনের কথা বলতে চাই, আমার যে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন ফানি বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম বাবলু বর্মন। খুব খিদে পেয়েছে যে কিন্তু এখানে খাওয়ার দোকান খুঁজে পাচ্ছি না, তার মধ্যে টাকাও নেই। কি বলতে চাই, খুঁজে পেলেও লাভ নেই, টাকাই তো নেই। ও হ্যাঁ ঠিক, ভাবছি যদি কোনো অনলাইন পে পাওয়া যায় তো ওখানে চেষ্টা করবো। ও কিন্তু বর্ডার পাশে কি অনলাইন পে পাওয়া যাবে? হ্যাঁ বিএসএফ এর ফোনে আছে, বর্ডার কোন মাসে যাবো বর্ডার করে আমরা জানি না, তাহলে কুতি কুতি যাবো তাও জানি না, দেখি আন্দাজে যাই কুতি যাওয়ার ভাই। ক্যামেরাটা ভালো আছে, পরে ফটো বোঝা যাচ্ছে যে ফেসবুকে কোনো ছেলে মেয়েকে দেখে কেউ পড়বে না, এটা সতর্ক করে দিচ্ছি আমি আবার, আপনারা জানেন তাও। ঠিক আছে, ওকে ওকে, কারণ ফেসবুকে সবাই এডিট করে চালে ফটো। আমার ফেসবুকে শুভর নাম দেই রাজবে, তারপর তুই বন্ধ করে কমেন্ট দিতে রো ফেসবুকে শুভর নাম, এখনও অনেক এখানে লোকজন আছে, লজ্জা পেয়ে গেছে। সো গাইস আমাদের এক বন্ধু হাফ প্যান্ট পরেই চলে এসেছে তাড়াহুড়োতে, অচেনা জায়গায় আসছি, ভয় পেয়ে আবার রিটার্ন চলে আসছি, কারণ কী আর বলবো, একটা বলি তুই বল, আমার লজ্জা করে কমু না, তুমি কেন কবা না, কারণ আমার লজ্জা করে। ও যে ড্রাইভারটা যে পিছনে বসে গেল তার কারণ কি, এর রহস্য আপনারা কি জানতে চান? এই রহস্য দুটো মহিলা এখন দেখেই আমার ইজ্জত নিয়ে নিয়েছে, দুটো মহিলা এখন দেখেই আমার ইজ্জত নিয়ে নিয়েছে বলে আমি বলে দাঁড়িয়ে পড়ে বাইক চালাচ্ছি, কিন্তু কাজ দেখুন আমি কিন্তু হাফ প্যান্ট পরেছি। হ্যাঁ মানে ওরা বুঝতেই পারছে না হাফ প্যান্ট আর জাঙিয়ে প্যান্টের মধ্যে পার্থক্যটা, প্যান্ট একটা ছোট তো ওই। হ্যাঁ তাই আর গেলাম না, চলে এলাম, কোথায় যাচ্ছি আমরা, দিদি যা বসে দেখা হয়ে গেল, এই এই চায়া থাকস কেন কি কবি ক, একটু তোমার চ্যানেল এদিকে এদিকে তাহলে ফটো ভালো হবে। আচ্ছা ও ফটোশুট, বাহ
এই পোস্টটা আগে দে, এবার এবার উপরে 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 উপরে, এটা হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ। তো টাটা, বাই বাই।